বন্ধুরা ও আমার প্রিয় ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে রয়েছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা করোনার এই দুর্যোগে আশা করি সবাই সুস্থ রয়েছেন এবং সুস্থ থাকবেন। মানুষ মানুষের জন্য কাজ করবে সেটাই প্রত্যাশা, তবে নিজেকে নিরাপদে রেখে এবং সচেতন থাকবেন। তা আসুন আমরা চলে যাই আমাদের শ্রেণী কার্যক্রমে। বন্ধুরা, তো এবার তো বন্ধুরা আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই শ্রেণী কার্যক্রমে। আপনারা আমার সাথেই থাকবেন আশা করি, সবাই ভালো আছেন। একটু যান্ত্রিক ত্রুটি, এজন্য দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। তো বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি বিষয়কে, অর্থাৎ একটি রেখাংশকে আমরা সমান করে একাধিক ভাগে ভাগ করে দেখাবো। তো সেটি তুমি যাতে করতে পারো সেটি আমরা এবার দেখাবো। তো আমাদের সাথে থাকো বন্ধুরা। তো আমরা চলে যাই মূল কাজে। কাজে যাওয়ার আগে যেটি দরকার সেটি হলো কি কি শিখবো সেটি আমরা জেনে নেই বন্ধুরা। রেখাংশে সমান করে একটি রেখাংশ আঁকতে পারবো, কোণের সমান করে একটি কোণ আঁকতে পারবো, এছাড়া রেখাংশকে সমান ভাগে একাধিক ভাগে ভাগ করতে পারবো বন্ধুরা। তো আসুন আমরা শুরুতে কি করা যায়, কিভাবে একটি রেখাংশকে সমান তিন ভাগে ভাগ করা যায় সেটি আমরা দেখে নেব বন্ধুরা। তো সর্বপ্রথম যেটি করতে হবে, তিন ভাগে ভাগ করতে হবে, যে তাকে ভাগ করবেন সেই রেখাটিকে আগে নিতে হবে, অর্থাৎ এবিকে আমরা, এ বি যে রেখাংশ এটিকে আমরা ভাগ করে বন্ধু নিয়ে নিলাম। এখন যে কাজটি সেটি হলো এই এ বিন্দুতে একটি কোণ এঁকেছি, ঠিক বি বিন্দুতে আর একটি কোণ, একইভাবে কোণ আঁকবো বি বিন্দুতেও আমরা আর একটি কোণ আঁকবো বন্ধুরা। তো সেই কোণটি আর এই এই এ বিন্দুতে কোণ আঁকছি আর বি বিন্দুতে কোণ আঁকছি, কোণ দুটো অবশ্যই সমান হতে হবে বন্ধুরা, অবশ্যই কোণ দুটো সমান হতে হবে। এরপরে যে কাজটি করো বন্ধুরা সেটি হলো এইখান থেকে যে কোনো মাপ নিয়ে কাটবো, এরপরে আবার এই মাপ নিয়ে আবার এই বি কিউ কাটবো, ঠিক আবার ওই মাপ নিয়ে আবার এক্স ওয়াই কাটবো, ঠিক ওইভাবে একই মাপ নিয়ে ইউপি কাটবো বন্ধুরা। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি বন্ধুরা, এখানে আমরা এক্স আবার এক্স ওয়াই বি কিউ কিউপি এ সবগুলো সমান করে কেটে নিলাম। এখন যে কাজটি করব বন্ধুরা সেটি হলো আমরা এই এক্স আর পি কে যোগ করে দেব, এক্স আর পি কে যোগ করে দেব বন্ধুরা। তো যোগ করে দিলে কি হবে বন্ধুরা, আমরা এক্স আর পি কে যোগ করে দেব, তারপরে ওয়াই কিউ কে আমরা যোগ করে দেব, যা এ বি রেখাংশকে এল বিন্দু ছেদ করে এবং এ বি রেখাংশ কে আগে কে বিন্দু ছেদ করেছে বন্ধুরা। তো আমাদের সাথে থাকবে, আমরা এবার চলে যাব অঙ্কনের বিবরণ বন্ধুরা, কাছাকাছি সাথে সাথে আমরা এঁকেও যাব। এই যে এ বি রেখাংশ আঁকছি লিখেও ফেলছি বন্ধুরা, এবার যে কাজটি ওই একইভাবে আমরা কি করব, বি এ এম অর্থাৎ এ বিন্দুতে একটা কোণ আঁকলাম এবং বি বিন্দুতে এ বি এন আঁকলাম, কোণ দুটো সমান করে আঁকলাম, লিখলাম এ ও বি বিন্দুতে সমান করে যথাক্রমে বি এ এম ও এ বি এন আঁকলাম বন্ধুরা। এবার যেটি করব সেটি হলো আগের মতোই বললাম, যেটি একটু আগে যেটা বলেছিলাম এ এক্স এর সমান করে আবার বি কিউ আঁকলাম, আবার এ এক্স সমান করে এক্স ও আঁকলাম, আবার বি কিউ সমান করে বি এঁকে নিলাম বন্ধুরা। এখন আমরা এগুলো এঁকে নিলাম বন্ধুরা। তো দেখি আঁকার পরে এখন যেটি করবো সেটি বন্ধুরা সেটি হলো আমরা এক্স আর পি কে যা আঁকলাম তা লিখে নিলাম বন্ধুরা, এম কে কটা ব্যবহার করছি দেখেছো বন্ধুরা, এ এক্স এক্স ওয়াই সমান করে আবার বি কিউ কিউ পিরা কিন্তু সব সমান সমান করে আমরা এঁকে নিয়েছি, এবার লিখেও নিয়েছি। এবার যে কাজটি করবো সেটি হচ্ছে এই এক্স পি যোগ করে দেবো, দিলাম যোগ করে বন্ধুরা, আবার যোগ করে দিলাম ওয়াই কিউ। এবার যেটি ঘটছে সেটি হলো এ এই দুটি রেখা যোগ করলাম সেটি কিন্তু এ আর বি কে কে বিন্দুতে আর হলো এল বিন্দুতে ছেদ করছে, এ বি রেখাংশকে এল কে বিন্দুতে আর এল বিন্দুতে এটা ছেদ করেছে বন্ধুরা।
যদি সেট করে থাকে সেই ক্ষেত্রে আমরা তো সেটা লিখে ফেলি। দেখো বন্ধুরা, এই যেটুক করেছি, এক্স কমা পি যোগ করেছিলাম, ওয়াই কমা পি যোগ করিয়েছি, যা রেখাংশকে কে ও এল বিন্দুতে ছেদ করেছে আমরা দেখিয়ে দিলাম। এখন যদি তাতে কি ঘটলো, কে আর এল বিন্দুতে ছেদ করে তাতে কি ঘটলো বন্ধুরা, এ কে, কে এল, এল বি, এইগুলো সব কি হলো, এইগুলো সবই আমাদের সমান হয়ে গেল, সমানভাবে আঁকা হয়ে গেল। এভাবে আঁকলেই আমরা একটি রেখাংশকে তিনটি সমান ভাগে ভাগ করা যাবে, ভাগ করে আমরা নিতে পারবো বন্ধুরা। তো এবার আমরা চলে যাব কিভাবে একটি রেখাংশের সমান চার ভাগে ভাগ করা যায় সেটি আমরা দেখে আসবো বন্ধুরা। ঠিক একইভাবে কিন্তু একটি কথা আছে বন্ধুরা, আগের বার যখন নিয়েছিলাম এবি রেখাংশ, আমরা অক্ষরগুলো চেঞ্জ করিনি, এই জন্য যে আমাদের একটু প্র্যাকটিসও হয়ে যাক আগেরটা, এই জন্য কিন্তু আমরা অক্ষরগুলো কিন্তু বন্ধুরা চেঞ্জ করি নাই। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা, এবি একটি রেখাংশ আমরা নিয়েছি, ওই আগের মতোই কিন্তু একটা কোণ নেব, বিএএম, আবার বিবিএন নেব, এবিএন, দুটি কোণই আমরা সমান করে নিয়েছি। এবার আবার ঠিক একইভাবে আমরা এখানে এক্স সমান করে বিকিউ আঁকলাম, ঠিক একইভাবে আবার এক্স ওয়াই আঁকলাম, আবার কিউপি আঁকলাম। এবার যে কাজটি বন্ধু, আগের বার কিন্তু আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, এই জন্য দুটি ভাগ নিয়েছিলাম সমান করে, আর এবার কিন্তু তিনটি চারটি ভাগ করতে হবে, এই জন্য নিতে হবে এখানে তিনটে সমান ভাগ নিতে হবে। তাহলে আর একটা নিয়ে নিই বন্ধুরা, ওয়াই জেড, এখানেও নিয়ে নিই আর একটা, পি আর নিয়ে নিলাম বন্ধুরা। নিয়ে নেওয়ার পরে ওই সেই একইভাবে বন্ধুরা কি করব, আমরা এক্স আর এন কি করলাম বন্ধুরা, যোগ করে দিলাম, ঠিক ওয়াই, এবং যা এক্স আর এন যোগ করলাম, যা এবি কে যে বিন্দুতে ছেদ করলো, আবার ওয়াই পি যোগ করে দিলাম, যা কে বিন্দু ছেদ করলো, জেড কিউ যোগ করে দিলাম, যা এল বিন্দুতে ছেদ করে। তো বন্ধুরা আমরা একবার একে দেখালাম, এবার আমরা বর্ণনা দিব এবং সঙ্গে সঙ্গে একেও যাব, সেটি আমরা দেখাবো বন্ধুরা, যাতে তোমরা এই জন্য এবার অঙ্ক বিবরণটা দেখবো এবং সঙ্গে সঙ্গে একেও যাবো বন্ধুরা। বাম পাশে দেখো একটু প্লিজ, দেখো সবাই যে এ বি আছে, একটি রেখাংশ নিলাম, তা আগে তার নিচে তা লিখে দিলাম, এবার আবার এই কোণে নিলাম বিএএম, আর হলো এ বি এন, এটা আমরা লিখে দেবো বন্ধুরা। এই যে দুটো কোণ সমান করে নিছি, কোন কোন কোনটা, বি এ এম আর হলো এ বি এন, কোণ দুটো সমান নিছি, এই দুটোকে আমরা আবার একটু লিখেও দিলাম। এরপরে এক্স, তারপরে কি বি কিউ, তারপরে কি এক্স ওয়াই, এইগুলো কিন্তু সমান নিচ্ছে আগেরটার মতোই বন্ধুরা। এই যে পি কিউ, এগুলো কিন্তু সব সমান নিচ্ছে। আর একটা নেবো বন্ধুরা জেড, তাহলে এ এক্স সমান এক্স ওয়াই সমান এক্স জেড, বি কিউ সমান এবং এক পি কিউ, আর একটা নিতে হবে বন্ধুরা, তিনটে নিতে হবে বলছিলাম না, তাহলে পি আর নিয়ে নিলাম। তাহলে আমাদের কিন্তু তিন তিনটে ভাগ সমান, এখানে নিয়ে শুরু করবো, এখানে মাপটা শুরু করবা, এখানেও এখানে তিনটে ভাগ শুরু করবো, অর্থাৎ চারটে ভাগ। যখন পাঁচ ভাগ করবো তখন এখানে নেবা কয়টা, চারটে। যখন ছয় ভাগ করবো তখন এখানে চারটে, এপাশেও চারটে। আবার যখন এখানে ছয় ভাগ সাত ভাগ করবো তখন এপাশেও ছয়টা আর এপাশেও ছয়টা, তারপরে তোমরা যোগ করে দেবো বন্ধুরা। তখন আমরা এই এই কর্ণাতে যোগ করে আসতে হবে বন্ধুরা। ঠিক আছে, তাহলে আমরা এক্স আর এন যা করলাম লিখে দিলাম বন্ধুরা, যে এতক্ষণ যা করলাম আর কি সমান করে সেটি আমরা লিখে দিলাম। তবে একটি কথা আছে বন্ধুরা, আমরা এটুকু কিন্তু বর্ণনার মধ্যে লেখা হয়নি, সেটি হলো ওয়াই জেড আর হলো এই যে পি আর, এটুকু লেখা হয় না বন্ধুরা, এটুকু নিজেরা সংশোধন করে নেবে। এই যে এখানে এক্স ও এক্স ওয়াই, এটুকু কিন্তু ভুল লেখা হয়েছে, এখানে একটু বাড়তি লেখা লাগবে, সেটি কিন্তু হয় নাই। এখানেও একটু আর একটা বাড়বে, এখানে বাড়বে পি পি আর, এখানে বাড়বে ওয়াই জেড। এটি হলো কপি পেস্টের যে আমাদের ত্রুটি, সেটি কিন্তু হয়েছে, আমরা কপি করে পেস্ট করে এনেছিলাম, কিন্তু আমরা যে বাড়িয়ে লেখবো সেটি আর লেখা হয় না বন্ধুরা। এটি কিন্তু আমাদের একটি কমন ভুল, বিশেষ করে আমার হয়, তো আমার এই সামান্য ভুলের জন্য সবাই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমরা কি করব বন্ধুরা, এক্স আর আর যোগ করে দেবো, তারপরে যা এবিকে যে বিন্দু ছেদ করলো, এবার ওয়াই পি যোগ করে দিলাম, যা কে বিন্দু ছেদ করলো এবিকে, আবার জেড কিউ করলাম, যা কি হলো এল বিন্দুতে ছেদ করলো। অর্থাৎ আমাদের এই যে এ বি রেখাংশ সমান চারটি ভাগে ভাগ হয়ে গেল বন্ধুরা। আমরা তো যোগ করে দেখলাম কি কি যোগ করলাম, এক্স কমা এন, ওয়াই কমা পি এবং জেড কমা কিউ যোগ করি, যা রেখাংশকে এ কোন রেখাংশকে, এই যে রেখাংশটাকে এ বি রেখাংশকে বলেছি, এখানে এ বি রেখা হচ্ছিল, যা এ বি রেখাংশকে যে কে এল বিন্দুতে ছেদ করে, অর্থাৎ কি হলো বন্ধুরা, এ বি রেখাংশ এ যে জে এল কে এল এল বি এ ভাগ করে বন্ধুরা। তো আপনারা সাথে আছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। তো আমরা চলে আসি যে কাজটি আমরা শিখালাম, অবশ্যই তোমরা সেই কাজগুলো শিক্ষার্থী বন্ধুরা নিজেরা করবে। তো
তো কিভাবে করবে বন্ধুরা? তো অবশ্যই কাজগুলো করবে, না করলে আমাদের করাটাই ব্যর্থ হয়ে যাবে। তো দেখা যাক, প্রথমে যে কাজটা নিবা সেটি হলো 1 নম্বর। 1 নম্বর হলো আর্টস স্ট্রিপটার এক রেখাংশকে নিবা, তাকে সমান তিনভাবে বিভক্ত করবা। এরপরে 2 নম্বর যেটি দেবো সেটি হলো 12 সেন্টিমিটার একটি রেখাংশ নিবা, যে রেখাংশটিকে তোমরা 5 ভাগে বিভক্ত করবে বন্ধুরা। তো আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ, আর এই দুর্যোগকালীন সময়ে বন্ধুরা অবশ্যই ঘরে থাকবে, নিরাপদে থাকার চেষ্টা করবে। সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে কোনোভাবেই ভুল করে অসচেতন হওয়া যাবে না, অবশ্যই সচেতন থাকতে হবে। এবং দেশে যে মহামারী আকারে এই করোনা ভাইরাসটি এসেছে, এখানে সচেতনতা ছাড়া ছাড়া কোনো ওষুধ নেই যেটি আমাদেরকে প্রতিকার করবে বন্ধুরা। এই জন্য প্রতিরোধ ব্যবস্থায় নিতে হবে, অর্থাৎ ঘরে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। তাহলেই আমরা নতুন একটি স্বপ্ন, যে স্বপ্নগুলো আমরা দেখি সব স্বপ্নগুলোই বাস্তবায়ন হবে। আমাদের কিন্তু সব কিছু এখন স্থবির হয়ে গিয়েছে, এজন্য সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আবার যদি সময় হয়, আবার যদি আমি পারি আপনাদের সামনে ক্লাস নিয়ে আবার চলে আসবো।